অভিনব কর্মশালা সীমান্তের বিদ্যালয়, যুগোপযোগী করে আগামী প্রজন্মকে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে অভিনব কর্মশালা সীমান্তের বিদ্যালয়। বসিরহাটের সীমান্ত এলাকার গাছা আখারপুর অঞ্চল হাই স্কুলে বসিরহাট কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল কেরিয়ার কাউন্সিলিং এর এক অভিনব কর্মশালা। প্রায় শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে করা হলো বিভিন্ন যুগোপযোগী কোর্স। আসলে আমার স্কুলের একটা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম চলছে ধারাবাহিক, আজকে তার তৃতীয় পর্ব। এটাতে আজকে এসেছিলেন আমাদের মাননীয় ডেপুটি ডিরেক্টর অব এমপ্লয়মেন্ট এবং আরো অনেকেই। ছাত্রছাত্রীদের মধ্যে সেন্সিটাইজেশনটা করা যাচ্ছে, ওরা ওদের মধ্যে একটা ধারণা দেওয়া যাচ্ছে যে কেবলমাত্র চাকরি নয়, নানা রকমের উদ্যোগও তাদের ভালো পেশা হিসেবে তারা নিতে পারে, যা তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সফলতার সাথে কাজে লাগাতে পারে। কেরিয়ার বিষয়ে সেন্সিটাইজ করা, মানে তারা ভবিষ্যতে কেরিয়ার হিসেবে কি ধরনের বিষয়গুলোকে বেছে নেবে এবং কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন, সেইগুলো সম্বন্ধে একটা সাময়িক একটা সম্যক একটা ধারণা দেওয়া, যাতে তারা সেটা করে নিতে পারে এবং ভবিষ্যতে চিন্তা ভাবনার ক্ষেত্রে তাদের পথটা পরিষ্কার। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় বাসিন্দা সকলেই এই ধরনের সমাজ কল্যাণমূলক উদ্যোগে অভিভূত। আসলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা দিশাহীন থাকে যে তারা কোন ধরনের কোর্স করলে বা কোন ধরনের সাবজেক্ট চয়েস করলে, কোন ধরনের প্রশিক্ষণ নিলে তারা পরবর্তীকালে চাকরি অথবা কর্মসংস্থান বা ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি করতে পারবে বা তারা নতুন দিশার সন্ধান পাবে, আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং তাদের স্বপ্ন পূরণ করবে, সে ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে অবহিত হতে পারে এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে। বসিরহাট থেকে সম্ভব মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।